किड्स वेलकम टू माय चैनल आहिलिस ब्लॉग। आज के आमी बेबी देर एकटा दुपुरेर खावारेर रेसिपी तोमादेर संगे शेयर करते चाई। तो चलो रेसिपिटा देखा जाक। तो रेसिपिटार नाम होच्छे बाटार चिकेन राइस उइथ डाल। आमी जेहेतु डालटा एड करेछि ताई उइथ डाल बोललाम। तो एई रेसिपिटा तैरी करते जे जे इनग्रेडियंट्स लागछे तार मध्ये होच्छे नून, हलुद, जिरे गुड़ो, एकटु सामान्य चीनी और मुसुर डाल, गोविंदभोग चाल एक चामच और फोड़ने लागजे तेजपाता, लवंग, दारचिनी और एक छोटो एलाच और सब्जिर मध्य लागजे तुम्हार पियाज, दुई कोया रसुन, बीन्स, गाजर, आलू और चिकेन और बाटरटा तो देखानोई हलो, ताछाड़ा हबे ना रेसिपिटा। तो एई सबई लागजे। तो चलो प्रथमे आमी बाटार दिए सेटा गरम होले तेजपाता, लवंग, एलाच, फोड़न दिए समस्त सब्जी दिए ओटाके भालो करे नाड़छी एवं नेड़े ओर मध्ये चिकेनटा दिएछी। चिकेनटा दिए भालो करे कषाच्छी। कषिये निये आमी एरपर एर मध्ये एड करबो मसला। मसलाटा आमी एड करबो। এরপর যে মশলাগুলো নিয়েছিলাম সেইগুলোকে আমাকে অ্যাড করতে হবে এর মধ্যে। তো দেখো এই নুন, হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য চিনি এইগুলো এবার আমি দিয়ে দেব। রসুনগুলো গোটা দিয়েছি কারণ রসুনগুলো তোমরা একটু মেখে খেতে পারবে, যারা একটু দিলে সেটা ভালো লাগে টেস্টটা। তো চিকেনটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে যেতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে আমি মশলাটাকে অ্যাড করব আর ভিজানো চাল আর ডালটাও দিয়ে দেব। দেখো আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু চিনি, সামান্য চিনি এই মশলাটুকু দিয়ে দিলাম। এরপরে আমি ডাল আর চালটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে হবে। যেহেতু এটা বাচ্চার রেসিপি তাই খুব বেশি কষানোর প্রয়োজন নেই কারণ পুষ্টিগুণ চলে যায়। তো ভেজানো চাল ডালটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ নাড়তে হবে। নেড়ে জল দিয়ে দিতে হবে। ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার অল্প পরিমাণ জল দিতে হবে। যেহেতু আমার বাচ্চা একটু পাতলা খেতে ভালোবাসে তাই আমি একটু জল বেশিই দেব। তবে যারা একটু জল কম দেবে কোনো অসুবিধা নেই, সেভাবেও চলতে পারে। আর কেউ চাইলে, আমি এখানে নিয়েছি 2 চামচ বাটার, কেউ যদি চাও 1.5 চামচ নিয়েছি, সরি, তো কেউ যদি চাও তো 2 চামচ বাটারও নিতে পারো। জলটা দেওয়ার পর কিছুক্ষণ গুলিয়ে নিয়ে তারপরে এটাকে প্রেশার কুকারটা আটকে দিতে হবে। এখানে 4টে সিটি হবে। আমি সিটি দেওয়াটা দেখাতে পারিনি। 4টে সিটি হয়ে গেলে কিন্তু বন্ধ করে দিতে হবে। এই গোটা গোটা রসুনগুলো দেখো, রসুনটা কিন্তু গোটা থাকবে, তাহলে ভালো লাগবে দেখতে। তো এবার জল দিয়ে দেবো। আমি জল দিয়ে প্রেশার কুকারটা আটকে দেব। এবার আমি প্রেশার কুকারটা আটকে দেবো। তোমার প্রেশার কুকারটা আটকানোর পর 4টে সিটি হয়ে গেলে তোমরা বন্ধ করে দেবে, নর্মাল হয়ে গেলে খুলবে। তো এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করে জানিও আর প্লিজ ট্রাই করো। তো দেখতে থাকো আহিলিস ব্লগ। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। নমস্কার।